এর আর দেবের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওই হিন্দি থেকেই, মুম্বাই আর দিল্লি থেকেই, মানে এরা মানুষ বড় হয়েছে তো এদের। আমি হ্যাঁ হ্যাঁ দেবের দুজনেই জানতাম, না বাট দুজনেই ছোট এক্সাম্পল বন্ধু, বেশ অনেক আগে থেকেই চেনে, কলেজ লাইফ থেকে এরা চেনে একে অপরকে, ওকে আমি যা শুনেছি, ভুল হতে পারি। বাট তো এদের দুজনেরই হিন্দিটা খুব ভালো, মানে বাংলার থেকেও হিন্দিটা খুব ভালো। দেব তো নিজে স্বীকার করেছে যে আমার বাংলার থেকে প্রথম হিন্দিটা প্রথম খুবই যখন ভালো। না এসেছিল, না হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার অ্যাকাউন্টকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, নানান কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। আপনারা আপনাদের ওখানে কমেন্টে আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা এখানেও ভিডিওর নিচে কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে আমরা একটা বাংলা সরি হিন্দি টিজার রিলিজ রিয়াকশন করব, যেটাতে হিন্দি জিত আছে, তাই তো দেখছি। তো জিত মনে হয় এটা হিন্দিতে একটা মুভি করছে, ওয়াও তো ওয়াও, নাম হচ্ছে চেঙ্গিজ, যার টিজার বেরিয়েছে আই থিঙ্ক 23 তারিখে, মার্চে। হ্যাঁ আচ্ছা, 2 দিন আগেই। তো জানি না এটার ব্যাপারে খুব একটা, কিচ্ছু যা জানি দেখে না। মনে হচ্ছে কোনো অ্যাকশন ফিল্মই হবে, চেঙ্গিস যেটার খা আমার হ্যাঁ একটাই কথা মনে পড়লো। ডাইরেক্টেড বাই রাজেশ গাঙ্গুলি আর স্টোরি নীরাজ পাণ্ডের। আচ্ছা ওকে, ওকে, তো দেখা যাক কি বিষয় নিয়ে। জোয়ান জান অপরিচিত অভিষ খুঁজে করতে হয় জিসকি না কোই আদি হে না কোই সীমা হে ও হে চেঙ্গিস। লোকটা বেশ দিয়েছে, চেঙ্গিস কা আজকাল নেই হতা জমানা, চেঙ্গিস কা যুগ হতা যুগ যুগ এরা এরা। ঈদে বেরোবে, ঈদে ওকে 21st April, এপ্রিল পরের মাসে। টিজার হিসেবে তো মানে বেস্ট টিজ করে দিয়ে গেল, ভালো টিজ, মানে বেশ ভালো লাগলো। মানে একটা মানে গ্যাংস্টারের উপরে ওঠার যে স্টোরিটা অনেকটা ওরকম, কিছু জায়গায় লুকসটা ওই ইয়ের মতন লাগলো, বলো KGF-এর ইয়েসের মতন, কোট পরে যেমন লাগছিল না সেরকম বেশ। আর অ্যাকশন বেশ ভালো অ্যাকশন দিয়েছে। এমনি জিতের এক দুটো বাংলা সিনেমা আছে যেগুলোতে মনে হয় এরকম লুকস আছে। হ্যাঁ একটা হ্যাঁ যেমন রাউডি রাঠোরের যেটা বাংলা ভার্সন ছিল, নামটা আমার মনে মনে পড়ছে না, পড়ছে না। যাই হোক দেখেছি এরকম লুকে, কিন্তু একদম আনএক্সপেক্টেড হ্যাঁ আর হিন্দিতে হিন্দিতে বেরোচ্ছে। করছে, আর এর আর দেবের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওই হিন্দি থেকেই, মুম্বাই আর দিল্লিতেই, মানে এরা মানুষ বড় হয়েছে তো এদের। আমি হ্যাঁ হ্যাঁ দেবের দুজনেই জানতাম, না বাট দুজনেই ছোট এক্সাম্পল বন্ধু, বেশ অনেক আগে থেকেই চেনে, কলেজ লাইফ থেকে এরা চেনে একে অপরকে, ওকে আমি যা শুনেছি, ভুল হতে পারি। বাট তো এদের দুজনেরই হিন্দিটা খুব ভালো, মানে বাংলার থেকেও হিন্দিটা খুব ভালো। দেব তো নিজে স্বীকার করেছে যে আমার বাংলার থেকে প্রথম হিন্দিটা প্রথম খুবই যখন ভালো। না এসেছিল না এখনো বাংলাটা, এখনো বলে ওর হিন্দিটা শুনিনি যে আমি কখনো, তো আমি আমি জানি আমার না। হিন্দিটা বা ইংলিশটা বাংলার থেকে অনেক বেটার, আর এরও তাই, জিতেরও তাই। তো সেই জন্য 1 সেকেন্ডের জন্য মনে হলো না কোনো বাঙালি হিন্দি বলছে বলে, যেটা প্রসেনজিৎ বা অন্যদের একটু হলেও মনে হয় তাও একটা টান থেকে প্রসেনজিতের যায়। নতুন এটাতে দেখে হ্যাঁ মনে হয়নি, আমরা অন্য হ্যাঁ একটা, আমরা জুবলির সিরিজের রিয়াকশন করেছি, সেটা আমরা দেখে নিতে পারেন, ওখানেও মনে হয়নি খুব একটা, একদমই মনে ইমপ্রুভ হয়নি ওখানে করেছে আমার। অনেকটাই। বাট জিত যেহেতু ও ছোটবেলা থেকে হিন্দি ভাষী মানুষদের সাথেই বড় হয়েছে, বন্ধু বান্ধব তাই ছিল, তো হিন্দিটা বেশ ভালো, সেটা বোঝা যাচ্ছে এটাতে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমি তো জিত বেশ দেখে আমি ভালোই বাংলায় লাগলো। ভেবেছিলাম, তারপরে দেখলাম হিন্দি তো একটুখানি ওটার জায়গায় সব, কিন্তু খুব ভালো লাগছে। আর ও নিজে প্রোডিউস করেছে, ওর প্রোডাকশন হ্যাঁ হাউস ও নিজে করেছে, প্রডিউস তো করেছে এটা, এটা আর মানে গুড, এটাকে প্যান ইন্ডিয়া বা হিন্দি ইন্ডাস্ট্রি তো নিয়ে যাচ্ছে, নিজেকে একদম রিপ্রেজেন্ট করছে, এটা খুব ভালো কথা, খুব বড় জিনিস। বাংলা, শুধু বাংলায় নেই বাংলায় তো নেই, সব সীমাবদ্ধ জায়গায় নেই, ভারতবর্ষেতে যাচ্ছে, ছড়াচ্ছে, তো বেশ একদম। ভালো, কেন কি অবভিয়াসলি তুমি যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করো তোমার দর্শক অনেক বেড়ে অনেক যায়, বেড়ে যায়। তো আর এছাড়াও সাবটাইটেল দিয়ে অনেকে, বা সবাই দেখতে চায় না, সেই জন্য তুমি আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলেই ওটা অনেকটাই একটা ইম্প্যাক্ট ফেলে। একদম।
খুব এক্সাইটেড বেশ ভালো ভালো অ্যাকশনস আছে, তো দেখা যাক। এটা তো টিজার, ট্রেলার বেরোলে আরো ভালো করে বুঝতে পারবো স্টোরিটা কি। স্টোরিটা খুব একটা এখানে রিভিল করেনি, একদমই রিভিল করেনি, আমার মনে হয় ট্রেলার একটু করবে, তারপর তো সিনেমা তো আছেই। হ্যাঁ, তো দেখা যাক, ট্রেলার বেরোলে আমরা চেষ্টা করব ট্রেলারটাও রিঅ্যাক্ট করা। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ট্রেলারটা, আমাদের ভিডিও কেমন লাগলো, একদম আপনারাও প্লিজ সাজেশন দেবেন যে আপনারা কেমন ভিডিও বা কোন ভিডিওতে স্পেসিফিকলি আমাদের রিঅ্যাকশন বা কোনো রিভিউ চাইছেন নাকি না। আমরা কিছু কিছু অলরেডি রিকোয়েস্টের রিঅ্যাকশন করেছি, আপনারা ওগুলো দেখতে পারেন। একদমই রিসেন্টলি আমরা করলাম কিসি কে ভাই কিসি কে জানের যে গান আছে, হ্যাঁ একদম জিরাহেতে হাম, ওই গানটা আমাদের কমেন্টে জন রিকোয়েস্ট করেছিলেন, সেখান থেকে আমরা এটা করেছি। একদম, তো আপনারা প্লিজ রিকোয়েস্ট করবেন, আমরা একটু আইডিয়া হবে অন্যান্য কোন ভিডিওস রিঅ্যাকশন করবো নাকি না। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আবার তাহলে নেক্সট উইকে আপনার সাথে দেখা হবে। Bye. Bye.